ভোট প্রচারে দার্জিলিং কেন্দ্রের সিপিএম প্রার্থী সমন পাঠক আজ সকালে তিনি শিলিগুড়ির বাজারে গিয়ে প্রচার করেন। ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। অন্যদিকে সকাল সকাল ভোটের প্রচারে দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিংহ রায় দার্জিলিং এ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তিনি। এলাকার বিভিন্ন দোকানে গিয়েও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন অমর সিংহ রায়। ভোটের প্রচারে হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাওড়া ডোমজুড়ের আনন্দনগরে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে প্রচার শুরু করলেন তিনি। ডোমজুড় বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এর পাশাপাশি ভোটের প্রচারে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন বুথনীতে তিনি কখনো পায়ে হেঁটে কখনো আবার হুট খোলা গাড়িতে চড়ে ভোটের প্রচার করেন। এদিন বুথনীর তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যান তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর মণ্ডল। অন্যদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাতগাছিয়ায় অভিনব প্রচার তৃণমূলের। আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পথ চলতি মানুষ ও ব্যবসায়ীদের ফোঁটা দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে চলে প্রচার। বজবজ দু নম্বর ব্লকের সভাপতি সহসভাপতি ও স্থানীয় নেতৃত্বের উদ্যোগে এইভাবেই চলল প্রচার। অন্যদিকে ভোটের প্রচারে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল আজ সকালে নন্দাটি এক নম্বর ব্লকে তেজঘাটি মেহেরগ্রাম ও কুরুম গ্রামে টোটোয় চড়ে প্রচার করেন তিনি। এরপর পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে লোকজনের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। দুধ কুমার